সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমাদের জন্য ক্লাস পরীক্ষার প্রশ্ন দেওয়া ছিল, সেই প্রশ্নের আজকে সমাধান দেব। আর এই সমাধান মতে খাতা কেটে নম্বর দিয়ে সেই নম্বর কমেন্ট করে আমাদেরকে জানাতে হবে। তো আমি এখন চলে যাচ্ছি আমাদের সেই ক্লাস পরীক্ষার সমস্যাগুলোর সমাধান করার জন্য। বোর্ডে দেখা যাচ্ছে এখনও এক নম্বর প্রশ্নটা হচ্ছে, এক থেকে দশ পর্যন্ত গণনাকারী সংখ্যাগুলো লিখো। এখানে আমি এক নম্বর দিয়ে সমাধান কথাটা লিখব, কারণ এটা গণিতের অংশ। সমাধান কথাটা লিখব, এখানে গণনাকারী কথা বলা হচ্ছে, বই অনুসারে আমি লিখে দেব। যদিও অঙ্কে লেখা যেটা সেটাকে গণনাকারী সংখ্যা বলা হয়, তবে বইয়ে আছে বানান করে দেবো, আমি বানান করেই দেব। তাহলে এখান থেকে লিখি এক, দুই, তিন, আরো বড় করে লিখি, দেখতে সুবিধা হবে। এক, দুই, তিন, চার, পাঁচ, চন্দ্রবিন্দু লাগবে, ছয়, সাত, আট, নয়, দশ। এই ছিল এক নম্বর সমস্যার সমাধান। এরপর আমরা দু নম্বর প্রশ্নের সমাধান করব। দু নম্বর প্রশ্ন, এক থেকে দশ পর্যন্ত ক্রমবাচক সংখ্যাগুলো লিখো। ক্রমবাচক প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। এই ছিল দুই নম্বর প্রশ্নের সমাধান। আমরা যদি তিন নম্বর প্রশ্ন এবার খেয়াল করি, একটি লাইনে রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ এবং পিছন থেকে তৃতীয়, লাইনে কতজন শিশু আছে? একটি লাইনে রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ এবং পিছনে থেকে তৃতীয়, লাইনে কতজন শিশু আছে? তিনের সমাধান,
একটি লাইনে রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ। সামনের দিক থেকে যদি হিসাব করি তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এভাবে ছয় নম্বর জায়গায় সে আছে। আর পিছন থেকে আছে তৃতীয় অবস্থানে। লাইনে কতজন শিশু আছে? তাহলে আমরা অঙ্কটা এভাবে লিখি, নাম আছে এখানে রাজু, রাজু সহ সামনে আছে এই ষষ্ঠ, কথা বলা হচ্ছে এখানে। তাহলে ছয়জন কথা আমি বলবো এখানে, ছয়জন। তার পিছনে আছে বা রাজুর পিছনে আছে আছে দুই জায়গায় ক্রমবাচক অবস্থান যদি হয় তাহলে শেষের বারে আমরা এক কমায় নেই, সেটা হচ্ছে আছে এখানে তৃতীয়, আমরা লিখবো এখানে দুই, কারণ কারণ এই যে তৃতীয় থেকে রাজু নিজে একজন বাদ যাবে, তখন থাকবে দুই, সেই হিসেবে দুইজন। ছবি দিয়ে দেখালে বোঝা যায় ভালো, কারণ এই যে সামনে থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ জায়গায় রাজু আছে এই জায়গাটায়, আবার পিছন থেকে তৃতীয়, তাহলে পিছন থেকে প্রথম, দ্বিতীয়, এইটাই আবার তৃতীয়, এই দিক থেকে যখন তখন এটা তৃতীয়, আর এই দিক থেকে যখন তখন এটা হচ্ছে ষষ্ঠ। তাহলে আমি যদি ষষ্ঠর ছয় নেই, তৃতীয়র তিন নেই, তাহলে কিন্তু হওয়ার কথা নয়, কিন্তু বাস্তবে আমরা দেখব এখানে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয় তো হয় না। তার মানে এখানে ছয় আর তিন যোগ করলে রাজুকে দুইবার যোগ করা হচ্ছে, তো সেই রাজুকে দুইবার যোগ না করতে গেলে একবার রাজু সহ ছয়জন ধরব এইটুকু, আর একবার রাজু বাদে এই যে দুইজন আছে সেই দুইজন ধরব, তখন হবে ছয় আর দুই আটজন, এভাবে অঙ্কটা হবে। এটা মনে যেন থাকে, চিত্র সহ বারবার করানো আছে, বলা আছে, বোঝানো আছে, এই ভুলটা যেন না হয়। যখন দুইবার ক্রমবাচক সংখ্যা থাকবে তখন এরকম হিসাব আসবে, ছয় আর দুই আট, আট জন। প্রশ্নে বলছে লাইনে কতজন শিশু আছে, লাইনে কতজন শিশু আছে, অতএব লাইনে শিশু আছে। এখন মূল মন্তব্য বা উত্তর লিখতে পারি, উত্তর আটজন লিখতে পারি, মূল মন্তব্য লিখতে পারি, অতএব লাইনে আটজন শিশু আছে। আশা করি বুঝতে সমস্যা হয়নি। তিনটা অঙ্ক, এক নম্বর ছিল এক থেকে দশ পর্যন্ত গণনাকারী সংখ্যা, দুই নম্বর ছিল এক থেকে দশ পর্যন্ত ক্রমবাচক সংখ্যা, তিন নম্বর ছিল রাজুর অঙ্কটা, একটি লাইনে রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ এবং পেছনে থেকে তৃতীয়, লাইনে কতজন শিশু আছে।
তো তিনটা প্রশ্নের সমাধান করা হলো, আরো দুটো প্রশ্ন আছে, এই প্রশ্ন দুটোর সমাধান এখন করব। তাহলে আমাদের চার নম্বর প্রশ্নের সমাধানে যেতে হবে। এখন শায়লার 10 টাকার নোট ছিল 8টি। শায়লার যে নোট ছিল টাকার নোট, সে টাকার মান হচ্ছে 10 টাকা। এক একটা নোটের দাম তাহলে 10 টাকা, এরকম 8টা 10 টাকা তার কাছে ছিল। সে ময়নাকে 3টি 10 টাকার নোট দিল, তাহলে সেখান থেকে 3টা নোট সে দিয়ে দিল, তাহলে শায়লার কত টাকা থাকলো? আমরা এভাবে করবো যে শায়লার যে নোট ছিল 8টা 8টার দাম কত হয়, মূল্য কত হয়, মান কত হয় সেভাবে আমরা দেখব, আর যেটা দিল তার মান কত হয় সেভাবে দেখব। তাহলে আমরা চার সমাধানে যাই। চার নম্বর সমাধান এখানে হলো শায়লার ছিল বলবো, শায়লার 10 টাকার নোট ছিল বলবো না, আমরা বলবো শায়লার ছিল। শায়লার ছিল কি ছিল? 10 টাকার নোট, তো আমি 10 টাকা লিখতে পারি, 10 টাকা ছিল, 10 টাকা মানে 10 টাকার নোট আর কি। শায়লার ছিল 10 টাকা, খালি 10 টাকা না, এরকম 10 টাকা ছিল 8টা, তাহলে 8 দিয়ে গুণ, তো শায়লার ছিল 10 টাকা গুণন 8। এখন যত হয় তত, 8 10 80 টাকা, একটু জায়গা রাখবো সামনে যোগ বিয়োগ চিহ্ন দেওয়ার জন্য। তো শায়লার ছিল 80 টাকা, সে ময়নাকে দিল, সে ময়নাকে দিল, ময়নাকে যা দিল সেগুলো 10 টাকার নোট দিয়া, তাহলে ওই ওরকমই 10 টাকা। তো 10 টাকা তো দেয় নাই, 10 টাকা দিল কাটা 3টা, তাহলে 3 দিয়ে গুণন, 3 10 কত? 3 10 30 টাকা। কত দিল? 3 10 30 টাকা। ডট ব্যবহার করতে পারি, এখানে লিখতেও পারি আমি। তাহলে ছিল 80 টাকা, দিল 30 টাকা, তাহলে শায়লার কি 80 টাকা থাকবে? থাকবে না, কমবে। কমলে আমরা কি করব? বিয়োগ করব। সে ঠিক সামনে কিন্তু মাঝ বরাবর, সমান চিহ্নের মাঝ বরাবর, এটাই কিন্তু শুদ্ধ নিয়ম, মনে থাকে জানো, শিখে নাও। আমরা বিয়োগ করব 0 থেকে 0 বাদ দিলে 0, টাকা লেখা আছে টাকা লিখব, 8 থেকে 3 বাদ দিলে 5 থাকবে, 8 থেকে 3 বাদ 4 5 6 7 8, 1 2 3 4 5, 5 থাকে 50 টাকা। এখন প্রশ্নের শেষ অংশে বলছে শায়লার কত টাকা থাকলো, অতএব শায়লার থাকলো, এখন আমাদের উত্তর 50 টাকা লিখতে পারি, উত্তর 50 টাকা, আর যদি মন্তব্য দিয়ে লিখতে লিখতে চাই লিখতে পারি, অতএব শায়লার বলছে কত টাকা থাকলো, আমি বলবো 50 টাকা থাকলো। এরপরে অঙ্কটা, এই অঙ্কগুলো কিন্তু খুব জরুরি অঙ্ক, 5 নম্বর অঙ্কটা কোনো সময় হয়তো সংখ্যা বদল করে বা ছোটোর জায়গায় বড় লিখে, বড়োর জায়গায় ছোট লিখে, এ ধরনের কম বেশি করে প্রশ্নটা করা হয়, তখন কিন্তু উত্তর দিতে সমস্যা হয়। মোট কথা, যদি তোমরা বুঝে থাকো তাহলে সমস্যা হবে না, এই জন্য অঙ্কটা বুঝতে হবে। 5 নম্বরের সমাধান করতে যাব আমরা, আমি তো এখানে 5 সমাধান লিখলাম, প্রশ্নটা দেখাচ্ছি তোমাদেরকে। প্রশ্নটা হচ্ছে রুমুর থেকে ঝুমু 8 বছরের বড়, এখানে গুরুত্বপূর্ণ জিনিস, এইটা কি লেখা আছে বড়,
কে বড় এটা বুঝতে হবে, যদি এটা না বুঝতে পারি তাহলে অঙ্ক হবে না। কে বড় এটাকে বুঝতে হবে, রুমুর থেকে ঝুমু 8 বছরের বড়, চিন্তা করে বের করতে হবে এখানে কে বড়। আমি চিন্তা করে দেখি রুমুর থেকে ঝুমু 8 বছরের বড়, তার মানে ঝুমু বড়। তাহলে এইটুকু যদি বের করতে পারি অঙ্ক অর্ধেক কাজ হয়ে যাবে। তাহলে এখানে কে বড়, আমি এখানে পেলাম ঝুমু বড়। এর পরবর্তী অংশে আমরা দেখব ঝুমুর বয়স 24 বছর, বড় জনের বয়স দেওয়া আছে 24 বছর। তারপরে রুমুর বয়স চায় মানে ছোট জনের বয়স চায়, তাহলে 24 থেকে কমবে এই বয়সটা, রুমুর বয়সটা 24 থেকে কমবে, যে কারণে এখানে অঙ্কটা বিয়োগ হবে। আর যদি রুমুর বয়স বেশি হতো তাহলে যোগ হইতো। এই তো অঙ্ক। তাহলে আমরা এখন এখানে লিখি, এই জায়গা থেকে লিখি রুমুর বয়স 24 বছর, এখান থেকে লিখি কি লিখব, রুমুর বয়স 24 বছর, রুমুর বয়স 24 বছর। এরপরে আমি এই লাইনটা আসি, রুমুর থেকে ঝুমু বড়, এভাবে লিখি রুমুর, সংক্ষেপে লেখা যায় ঝুমু বড়, এটাও লেখা যায় রুমুর থেকে ঝুমু বড়, রুমুর থেকে ঝুমু বড় 8 বছরের, এই ভাষাটুকু লিখতে হবে বছরের সহ। এই যে 8 লিখবো কিন্তু 4-এর নিচে, এই লাইন কিন্তু বাঁকা করলে আবার হবে না, আর এখানে বছর লিখলেও হচ্ছে না, বছরের লিখতে হচ্ছে। রুমুর থেকে ঝুমু বড় 8 বছরের, অঙ্কটা বোঝানোর সময় আমি আগেই বলেছি অঙ্কটা বিয়োগে যাচ্ছে, তাহলে বিয়োগ হলে এখানে ঠিক সামনে বিয়োগ চিহ্ন, নিচে নয় উপরে নয়, মনে থাকে যেন। এখন আমাদেরকে বিয়োগ করতে হবে, এখানে আমি 4 থেকে বিয়োগ করব, 4 থেকে 8 বিয়োগ দেওয়া যায় না, 4-কে ধরব 14, 14 থেকে 8 বাদ 9, 10, 11, 12, 13, 14। এখন কত আসলো আমি এটা আবার হিসেব করতে পারি, 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমি এই লাইনের নিচে নিচে 6, বাঁকা যেন না হয়, আর ধার নেওয়া ছিল এখানে 1, সেটা এই 2 থেকে বাদ দিলে, 2 থেকে 1 বাদ দিলে 1। এখন প্রশ্ন বলছে রুমুর বয়স কত, অতএব রুমুর বয়স 16 বছর, আমি লিখতে পারি উত্তর 16 বছর, আবার মন্তব্যের আকারেও দিতে পারি, অতএব রুমুর বয়স কত, রুমুর বয়স 16 বছর, রুমুর বয়স 16 বছর। তাহলে আমাদের সর্বশেষ যে সমস্যাটা ছিল সেই সমস্যাটারও সমাধান এই মুহূর্তে করে দেওয়া শেষ হলো। এই দেখিয়ে দেওয়া সমাধানের আলোকে খাতা কাটা হবে এবং সেভাবেই নম্বর দিয়ে সেই নম্বর, প্রাপ্ত নম্বর আমাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে পাঠাতে হবে। আজকের এই সমাধান ক্লাস এখানেই শেষ হলো, আল্লাহ হাফেজ।